কি করে নিয়ে আছে দেখো, আর বৃষ্টির কোলে সেটা আজ ঘুমিয়ে যাবে রে। যে শো নববর্ষে লাল লাল মটন আর আলুর ঝোল, ওহো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি। তো আমরা মোহনের সামনে দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছো না, হাবেলির অপোজিটে ক্যামেরাতে। খুব বেশি ছোট করো না, এটাই ঠিক আছে। কি মজা, হ্যাপি বার্থডে। চুল টুল কাটানো কমপ্লিট, দেখতেই পাচ্ছ আজ পয়লা বৈশাখ বলে নতুন জামা পরছে এখন। এটা ও বার্থডেতে গিফট পেয়েছিল, ওর বার্থডেতে দিয়েছিল পাশের বাড়ির যে আন্টিটা, সে দিয়েছিল। এখন সকালে এটা পরাচ্ছি, বিকেলে বোন যে ড্রেস দিয়েছে চারটে, তার মধ্যে একটা পরাবো। ওর মাসি ওকে রেডি করে দিচ্ছেন, ধর ছোট ছোট চুল আঁচড়ানোর কি দরকার, মুখে দিচ্ছিস না এখন দিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিয়ে দে, চুল আঁচড়ে দিস। ভেতরে চুল নেই তো, একবার দেখে নে মুখে। থাক বাবা, এইটুকু বাচ্চার হয়েছে, এই অনেক কেউ তো কাটতেই চাইছিল না মা শুনে। টিপি পরিয়ে দিয়েছে দেখি। বলো সবাইকে শুভ নববর্ষের অন প্রীতি আর শুভেচ্ছা। আরস, এ বলো চুলো নাকে চুল নাকি রে, ভালোই হলো চুলটা কাটা হলো বাবা, যাক। আজকে নববর্ষের মর্নিংটা শুরু হলো পুচকু চুল কাটা দিয়ে। তো তোমাদের ফার্স্টেই জানাই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা সকলকে। সবাই খুব ভালো করে কাটাও আজ থেকে শুরু করে সব দিন, সব দিন সব দিনই শুভ দিন, ভালো দিন, বাট কিছু কিছু স্পেশাল দিন থাকে সেটাই আর কি। তো যাই হোক, তার সাথে সাথে গুড মর্নিং এভরিওয়ান, স্পেশালি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো চলো তোমাদেরকে সাথে নিয়ে ঠিক ব্লগটা এখন থেকে শুরু করছি, আশা করছি তোমরা এনজয় করবে, তোমাদের খুব ভালো লাগবে। তো চলো কন্টিনিউ করো, স্কিপ করবে না লাস্ট অব্দি। কি কি এনেছে? সবজি তো সবই ছিল, শশা আলু, তারপরে কি এটা আদা রসুন, এখানে রয়েছে মাটন। বাহ, মাটনটা আজকে রান্না হবে তাহলে। কি করে নিয়ে আছে দেখো, আর বৃষ্টির কোলে সেটা আজ ঘুমিয়ে যাবে রে। ঘুম পড়িয়ে দাম, বিছানাটা ঝেড়ে দিই। কি করে থাকবি যদি যা শেখে ছেড়ে, ওই জন্য তো বলছি এখানেই থাকবি। আরস, একটা ফটো তুলবো দেখি। আলুগুলোকে জাস্ট ভেজে ভেজে তুলে নিলাম, মাটনের লাল ঝোল হলে তার সাথে আলু না দিলে তো মোটেই ভালো লাগে না, আর ওটা সবাই আমার হাতে খেতেই বেশি পছন্দ করে। তাই আমি এখন মাটনের লাল ঝোলটা করে নেবো। এখানে আলু তো ভেজে রেখে দিয়েছি, এখানে তো মাটন তো রয়েছে, দেন আমি রান্নাটা কমপ্লিট করে নিই। কি গরম লাগছে, মাংসটাকে কষিয়ে নিয়ে তোমার আলু আর মাংস সবে কুকারে দিয়ে সিটি দিতে দিলাম, দিয়ে ফার্নিচারগুলো একটু ঝেড়ে নিলাম ওপর ওপর। তার মধ্যে দেখলেই তো পুচকুর আবার আজকে চুল কাটা হলো, মানে মস্ত বড় একটা কাজ হলো, চারিদিকে সব ছিটিয়ে ছাটিয়ে ছিল। এবার হচ্ছে কি, রান্নাটা হয়ে গেলে ঘরটা মুছে দিয়ে স্নান করে নেব, তারপরে জানি না কিছু আজকে নববর্ষ উপলক্ষে কোনো প্ল্যান আছে কি না। যদি রোজা করতাম তাহলে কোনো প্ল্যান থাকতো না, রোজা করিনি, দেখবো কিছু করা যায় কি না। আজকে ভোরে শেরিকে, কাল থেকে রোজা রাখবো, আজকে পাপ পবিত্রভাবে একদম স্নান করবো আমি। অনেক সময় লাগবে, নখ টোক সব কাটতে হবে, বুঝেছো? চলো কন্টিনিউ করো। নববর্ষে লাল লাল মটন আর আলুর ঝোল, ও ও দেখে তো সেই লাগছে, চলো আমি একটু টেস্ট করব এখন। একটু ভাত নিয়ে নিয়েছি, বড় একটু হয়তো ভাতের সঙ্গে একটু হালকা ঝোল নিয়ে নিয়েছে, টেস্ট করে দেখি কি হয়। চলো লাঞ্চটা ঝটপট করে নিই, কি কি আছে দেখি। এখানে স্যালাড রয়েছে, মানে শশা রয়েছে, ভালো লাগে খেতে। এখানে আমের চাটনি, তার সাথে মা কি কি দিয়েছে, কিশমিশ, খেজুর আর কাজু বাদাম। এখানে রয়েছে হচ্ছে কি উচ্ছে ভাজা, আর এখানে রয়েছে সর্ষে বাটা দিয়ে সজনে ডাঁটা, মানে আলুর তরকারি। এটা বোনের হবু শ্বশুর বাড়ির, যদিও সজনে ডাঁটাটা বেশ সুন্দর খেতে।
আর একদিনও রান্না করেছিল। আর এখানে হলো রেড মাটনের হচ্ছে কি আলু দিয়ে ঝোল। চলো খেয়ে নিই তাড়াতাড়ি করে। এদিকে ঘোরাও, কে ঘোরাও তো। এই দেখো পুচকু রেডি হয়ে গেছে। বৃষ্টি যে এই ড্রেসটা, চারটে ড্রেস দিয়েছিল ঈদে, তার মধ্যে এটা একটা, তো আজকে পয়লা বৈশাখের বিকেল এটা পরিয়ে দিলাম। এখন একটু বেরোবো, বিকেল নয় অলরেডি 8:30 বাজছে। একটু দেখি কোথাও থেকে ঘুরে আসি আমি পুচকু আর ওর আব্বু মিলে, তিনজন মিলে। চলো চলো, আজকে চুল কেটেছে বেটা আমার, ওর আব্বু রেডি হচ্ছে, দেখো দেখছে ওই যে। আর খুব সত্যি কথা বলতে আমি নতুন ড্রেস পরিনি, তোমাদের দেখাবো ঈদের যখন ব্লগ আসবে, ঈদের ড্রেসের ব্লগ তখন দেখবে। অলরেডি 12-13টা ড্রেস আমার হয়ে গেছে, 12টা তো হবে এরম। তো তবুও আমি চাইলে আজকে একটা নতুন পরতে পারতাম, কিন্তু আমার ইচ্ছে হলো না, মনে হলো ঈদের ড্রেস থাক সব একসাথে একবারে দেখিয়ে তারপরে পরবো। তো ওই জন্য আমি পুরোনো ড্রেসই পরলাম, পুচকুর বার্থডেতে এই ড্রেসটা পরেছিলাম, এটাই পরতে ইচ্ছে হলো তো এটাই পরে নিলাম। তো এখন চলো যাই। আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি, পুচকুকে দেখো, এই দেখো মাঝখানে বসে নিয়েছি, আব্বু সামনে গাড়ি চালাচ্ছে আর আমি অ্যাকচুয়ালি একটু এদিক ওদিক ঘুরবো, ঘুরে আমরা হচ্ছে কি ঢুকে পড়বো, হালকা কিছু খেয়ে বাড়ি ঢুকে পড়বো, কারণ বাড়ি কিছু খাবো না। ডিনার করার তো আমাদের কোনো ধরনের কোনো প্ল্যান নেই, কারণ হচ্ছে কি আসতে চলো, কারণ হচ্ছে কি বাড়িতে মাটন হয়েছে, ভারী খাবার বাড়িতে গিয়ে খেতে হবে, তার মধ্যে হচ্ছে কি কালকে রোজা করবো, বেশি ভারী খেয়ে নিলে হচ্ছে কি গ্যাস হয়ে যাবে, সেই জন্য আমার কোনো ইচ্ছে নেই। আর পুচকুকে মেনলি নিয়ে একটু নববর্ষের দিনে একটু হয়তো নতুন ড্রেস পরে বার করতেই হবে, এগুলোর সাথে তো সব কিছুর সাথে তো পরিচয় করাতেই হবে, তাই জন্যই আর কি মেনলি বের হওয়া। তো ওই ফাঁকা রাস্তার দিকে আমরা এসেছি, যেদিকে ভিড় নেই, ওই ভিড়ের দিকে বাচ্চা নিয়ে যাওয়া গাড়ি করে ও এনজয় করতে পারবে না, তাই জন্য হচ্ছে বললাম যে চলো যেদিকে ফাঁকা সেদিকে আমরা যাই। তো চলো আমরা যাই, তোমরা দেখতে থাকো ব্লগটা, পুচকুকে দেখো কিন্তু এনজয় করছে। পুচকু বেচারা ঘুমিয়েই পড়লো, ওকে বাড়ি রেখে আবার আমরা বেরোলাম। আমরা মোহনের সামনে দাঁড়িয়ে আছি, বুঝতেই পারছো না, হাভেলির অপোজিটে ক্যামেরাতে। তো ঘুরে ফুরে এসে স্টার্টার কোথায় খাবে, কে ডিনার করার কোনো ইচ্ছে নেই, স্টার্টার খাওয়ার ইচ্ছে আছে। তো ফাইনালি ডিসাইড হলো এখানে দাঁড়িয়ে যে কোথায় মোহনে ঢুকবো, না হাভেলিতে ঢুকবো, না ওইখানে ষোলোয়ানা বাঙালি আছে, অনেক জায়গা আছে। তো শেষে ডিসাইড করলো রিম্পা যে না চলো হাভেলিতেই চলো, চাই একটু হাভেলিতে দেখে আসি কী আছে, ঘুরে খাওয়া যায়। তো ফিনালি এখন আমরা ষোলোয়ানা বাঙালিতে এসেছি, ওখানে প্রচুর ভিড়, তো এখানে ফার্স্ট টাইম আজকে এসেছি, জানি না কেমন হবে না হবে, আগে খাইটা করে হচ্ছে কি তোমাকে রেখে দেবো। এখানে হচ্ছে কি ফিশ ফিঙ্গার আর তার সাথে হচ্ছে কি ইয়াম্মি ইয়াম্মি টেস্টি মিওনিস দিয়ে নিয়েছি, এখন খাবো। অনেকক্ষণ ওয়েট করার পর আসলো, এবার ট্রাই করে দেখা যাক কিরম লাগে। এটা কি যেন অর্ডার করেছিলাম, আমেরিকান চিকেন, তাহলে গার্লিক চিকেন, গার্লিক চিকেন গার্লিক, যাই হোক কিছু একটা হবে। তো চলো ট্রাই করি, ব্ল্যাক শেষ পাতে মশলা কোল্ড ড্রিঙ্কস, চলো বাড়ি চলো। এবার খেলাম তো চলো, পুরো অন্ধকার। তো চলো এবার বাড়ি, বাড়ি গিয়ে তারপর একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। বেশ ভালো লাগলো, ফার্স্ট টাইম এখানে আমি খেলাম, খেতে বেশ ভালোই লাগলো, খুব বেশি রিচও নয়, হালকার মধ্যে ভালো লাগলো। তো চলো তোমরা কন্টিনিউ করো। তো ঢুকতে এই ব্যাকগ্রাউন্ডটা এতটা সুন্দর, দেখো ছোট্ট একটা গণপতি গণেশজি রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা তুলসী মঞ্চ, দেখতে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর। এখানে ছাউনি করা রয়েছে, মানে ষোলোয়ানা বাঙালি মানে টোটালি বাঙালি বাংলা টাইপের সব কিছুই। বাড়ি এসে ফ্রেশ হয়ে গেলাম,
খাওয়া দাওয়া তো করলাম না, কারণ অলরেডি লেট হয়ে গেছে। আজকে ভিড়ের জন্য খাবার দিতে লেট হয়েছিল, ওই খেয়ে পেট ভরে গেছে। ভোরবেলায় রোজা রাখবো, এখন রাত্রে যেটা খেতাম সেটা ভোরবেলায় খেয়ে রোজা রেখে দেবো। বাবু লাগবে ওর, এই দেখো আরস খেলছে। তো চলো ভিডিওটা এই অবধি রাখছি, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। ফেসবুক থেকে যারা দেখছো তারা আমার ইউটিউব চ্যানেল রিপাশানি ভ্লগ সাবস্ক্রাইব করো, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা রিপাশানি ভ্লগস YT ফেসবুক পেজটাকে ফলো করো। পড়ে যাবে, চল টাটা টাটা।